হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবার যাচ্ছি ঘুরু ঘুরু করতে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আমি কোথায় যাচ্ছি আর কি করব, সাথে থাকো আর দেখতে থাকো। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা একটু একটু গেস করতে পারছোই আমি কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি। আমি আর মা যাচ্ছি, দেখো মা আগে আগে যাচ্ছে। এখন আমরা পাবোই, যেখানে আমরা যাব সেই জায়গাটা আমরা এখন পাবোই, সামনেই আছে। একটু মানে ভিতরে তো, তাই হেঁটে ঢুকতে হয়। শাড়ি পরে তো এসে পড়েছি, বাট এখন হাঁটতে পারছি না। শাড়ি পরে তো হাঁটার হ্যাবিট নেই, তাই হেঁটেই যাচ্ছি পাচ্ছি আর না, কারণ কি অনেক আস্তে আস্তে হাঁটছি, শাড়ি পরে হাঁটতে পারি না তাই। ওই দেখো মাসি আমাদের জন্য দাঁড়িয়ে আছে আর ডান্স করছে মাসি আমাকে দেখে, আমি এসেছি বলে তাই। দেখেছো সবাই ফার্স্ট ঠাকুরের নাম কীর্তন করছে, ফার্স্টে সবাই নাম কীর্তন করবে ঠাকুরের, তারপরে সবাই আনন্দ ফুর্তি নাচ গান খাওয়া দাওয়া সব করবে, সবকটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। আজকের মেন আয়োজনের উদ্দেশ্যটা হলো বনভোজন। বনভোজন মানে তো সবাই জানো পিকনিক, বাট ঠাকুরের প্রার্থনা না করে সেটা কোনো দিনও কমপ্লিট হবে না। তার জন্য ফার্স্ট ঠাকুরের প্রার্থনা করা হচ্ছে, তারপরে বাকি এনজয় সবই হবে, সবই তোমাদেরকে দেখাবো, তোমরা সাথে থাকো আর দেখো বাকি কী কী এনজয় হয়। দেখো এখানে সবাই বনভোজের জন্য রান্না করছে, হয়তো আমার সাউন্ডটা ভালো করে ক্লিয়ার আসছে না, কারণ কি ওখানে ভিতরে কীর্তন চলছে, তাই আমি তোমাদেরকে একটু একটু জিনিস শেয়ার করছি। এখানে বনভোজে রান্না হচ্ছে, খুব মজা আসছে, সবাই রান্না করছে। ওই দিদিটাকে দেখো কী সুন্দরভাবে ভাত রান্না করছে উনি, আর সবাই এখানে রান্নার প্রিপারেশন চলছে, ওগুলি তোমাদের সাথে একটু একটু শেয়ার করছি, তাহলে তোমরা দেখতে থাকো। আমাকে দেখো উল্লুটার মতো কার দিকে জানি তাকিয়ে আছি। সবাই বসে এখন এখানে আড্ডা দিচ্ছে, হাসি ধামালি করছে। এখানে জুনবা ঠাকুরের অনেক সুন্দর সুন্দর গল্প আলোচনা করলেন, শুনে অনেক ভালো লাগলো, সবাই অনেক মন দিয়ে শুনছে ওনার আলোচনা, আর খুব সুন্দর সুন্দর গল্প বললেন, খুব ভালো লাগলো শুনে। সবাই মিলে ধামাইল দিচ্ছে, খুব ভালো লাগছে দেখে যে সব আন্টিদের মানে আন্টিদের এত এনার্জি, ওরা সকাল থেকে এখানে কাজ করছে, ঠাকুরের প্রার্থনা করছে, কীর্তন করছে, এখন আবার
সবাই মিলে খুব সুন্দরভাবে ধামাইল প্রোগ্রাম করছে, খুব ভালো লাগছে দেখে ওদেরকে। এখন খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট হবে, তাই জায়গা রেডি করা হচ্ছে। এখন কিছু মানুষ খেতে বসে পড়েছে আর মা আমরা সবাই মিলে বসে এখানে আড্ডা দিচ্ছি। মাসিকে দেখো এখানে বসে বসে বেগুনি খাচ্ছে, আর এখন জুন বাকেও বলবে তুইও খা তুইও খা। এখন আমরা খেতে বসে পড়েছি, আজকের বনভোজ এখানেই শেষ। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। যদি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা, বাই বাই।